আপনারা নিশ্চয়ই পিয়ানোতে এরকম কিছু বাজনা এর আগে শুনে থাকবেন, শুনুন। এগুলো আমি থার্ড হারমোনি ইউজ করে বাজালাম, এবং আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনিও এই বাজনাটা বাজাতে পারবেন। নমস্কার, আমি তমলকান্তি হালদার। যেরকম কথা দিয়েছিলাম যে আজকে আমি একটা লেসন ভিডিও, নতুন একটা লেসন ভিডিও আপলোড করব, একদম ডিরেক্টলি, বেশি কথা না বলে আমরা চলুন লেসন ভিডিওতে যাই। এবং শেষে, ভিডিওর শেষে কিন্তু একটা জরুরি অ্যানাউন্সমেন্ট আছে, শেষ অবধি থাকবেন। ধরা যাক আমরা সি মেজরে একটা খুব সহজ একটা মেলোডি লাইন বাজাচ্ছি। জাস্ট এটা যদি মেলোডি লাইনটা হয়, আরেকবার যাই, এবার এ মাইনার যাই, এটা শুনতে সত্যি খুব সিম্পল লাগছে, প্রচণ্ড সিম্পল একটা মেলোডি লাইন। কিন্তু এটাকে আমরা হারমোনি দিয়ে এটাকে অনেক বেশি রিচ করতে পারি। কীরকম একটা বলি, কীভাবে করা যায়। এবার হারমোনিটা কী আসবে সেটা হচ্ছে আমরাকে দেখব যে আমরা কোন স্কেলে আছি। আর প্রথমে আমরা ঠিক করেছি সি মেজরে আছি। এবার আমি যদি হারমোনি খুঁজতে চাই তাহলে আমাদের দেখতে হবে যে প্রত্যেকটা নোটের থার্ডে কী কী নোট আসছে, মানে এটা থার্ড হারমোনি আমরা শিখছি। যেমন ওয়ানের বেলায় থ্রি হবে, খুব স্বাভাবিক। তারপরের বেলায় যখন ডি আসছে তখন এর থার্ড, মানে একটা স্কিপ করে, মানে স্কেলের একটা নোট স্কিপ করে আরেকটা, এইখানে এটা থার্ড আসছে। আমি যদি ডায়াটোনিক কর্ড যেরকম শিখিয়েছিলাম ঠিক সেরকমই, খুব ইজি। মানে এটা যদি একটা ছেড়ে একটা, মানে স্কেলের একটা ছেড়ে আরেকটা, এটা যদি থার্ড হারমোনি হয়, এটা হচ্ছে প্রথমে একটা মেজর থার্ড পেলাম, তারপর মাইনার থার্ড, তারপর মাইনার থার্ড, মেজর থার্ড, মেজর থার্ড, মাইনার থার্ড, আবার মাইনার থার্ড, তারপরে আবার মেজর থার্ড, এরকম এটাই হচ্ছে হারমোনি। কিন্তু আমি যদি এই মেলোডিটাই, মানে আমি শুরু করেছি না 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 না, এটা হচ্ছে আমার সুর। এবার আমি যদি এটাকে ওই এইটার হারমোনি, এইটা তাহলে থার্ড, মানে নর্মাল যদি আমি থার্ডগুলো খুঁজে খুঁজে যদি বাজাই তাহলে হবে, এইটা হলো আমার প্রথম। আমি যদি থার্ড হারমোনি যদি ঠিক করে বাজাই তাহলে এরকম, মানে আমি যদি সারেগামা এইভাবে ভাবি, এবার মানে ওপরে আমার হারমোনিটা পড়ছে যা মেন মেলোডি, এটার হারমোনি হবে ওপরে এরকম। কিন্তু এটাতে সমস্যা একটা আছে, এটা তো অবশ্যই হারমোনি হয়েছে, কোনো অসুবিধা নেই, কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার যে মেন মেলোডি লাইনটা যেটা ছিল সেই মেলোডি লাইনটা কোনোভাবে ডমিনেট করছে না, পেছনে চলে যাচ্ছে। বরং হারমোনি যে লাইনটা দিচ্ছে নতুন সেইটা অনেক বেশি প্রিডমিনেটিং, মানে এখন মনে হচ্ছে সুরটা না, এটাই যেন বেশি সুর। এবার এইটার থেকে আমাদের যদি এটাকে যদি অ্যাভয়েড করতে হয়, মানে আর একটু বেটার, যদি আমি মেন মেলোডি লাইনটাকে যদি মেনে রাখতে হয়, সেটা আরেকটা যেটা আমরা দারুণ একটা জিনিস করতে পারি সেটা হচ্ছে এই থার্ডটাকে ওপরে না বাজিয়ে আমরা নিচের অক্টেভে বাজাই, এইটা, মানে ইটাকে এইখানে না বাজিয়ে আমি নিচের অক্টেভে বাজালাম।
তাহলে কি হলো, হারমোনি সেমই আছে থার্ড হারমোনি, কিন্তু সেটা লো অক্টেভে চলে গেল। এটা জানবেন যে উপরে যে নোটটা বাজে সেটা একটু ডমিনেট করে, যেহেতু ফ্রিকোয়েন্সি হাই বলে সেটাই বেশি কানে পৌঁছায়। এবার আমি যদি ইটাই রাখি কিন্তু আমি তলার অক্টেভে বাজাই, তাহলে কি আসবে দেখুন, তাহলে সি এটা এলো, এইটার ঠিক একই রকমভাবে ডি ছিল, ডিটা আমার এখানে আসবে, এ ওপরে ছিল সি, তাহলে এই সিটা আমি আবার নিচে আসবে, আর লাস্টে আসবে জি ছিল বি ওপরে, তাহলে এইটা। তার মানে আমি যদি এইবার এইভাবে বাজাই, আমি তো সেম জিনিসই বাজালাম কিন্তু থার্ড হারমোনিগুলোকে নিচের অক্টেভে বাজালাম। অনেকবার দেখাই এবার কর্ড দিয়ে, আটকালো এটা কর্ডগুলো ভুলে গেছিলাম, এইখানে জিতে আমি একটা খালি আলাদা হারমোনি করেছি, সেটা হচ্ছে এইটার সাথে সাথেই আমি এইটা আসার কথা, ডি এর থার্ড হারমোনি হচ্ছে এইটা, যদি আমি ডায়াটোনিকে থাকি সি মেজারে থাকি তাহলে এইটা হচ্ছে থার্ড হারমোনি মাইনার থার্ডটা, আমি এখানে লাগাতেই পারি, তাহলে যেটা হবে জি এ এই নোটটা ডমিনেন্ট সেভেন দেখাচ্ছে, মানে তাই না, জি, হ্যাঁ মানে জি ডমিনেন্ট সেভেন হচ্ছে কর্ডটা। এবার এটা কোনো অসুবিধা নেই, এটা ভালো, তার কারণ আমি সিতে আবার ফিরতে পারবো, খুব সুন্দর একটা মানে একটা মুভমেন্ট হয় সেভেন্থের মুভমেন্টটা। কিন্তু এইখানে আমরা কিন্তু ফিফথ হারমোনিটাকে ইউজ করতে পারি, যেহেতু এটা শেষ হচ্ছে তো গানটা, মানে একটা কোথাও এই যে এইবার এইটা যদি রপ্ত করতে হয়, তার জন্য সবথেকে সহজ যে প্র্যাকটিসটা আছে সেটা হচ্ছে পুরো সারেগামাটাকে বাজাতে হবে এরকমভাবে, থার্ড হারমোনিটাকে ওপরে না বাজিয়ে নিচে। এবার দেখাই, ঠিক আছে, আবার এটা যেমন সিতে আমাদের এটা প্র্যাকটিস হয়ে গেল, এবার বুঝতেই পারছি এবার এটাকে জিতে প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস বলতে আরও আরও সুন্দর ছোটো 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 নোট কম্বিনেশন আপনাকে বাজাতে পারেন আর কি, যেমন এইটা যেমন সিতে হয়ে গেল, এবার সেম জিনিসটাই আমরা যদি জিতে প্র্যাকটিস করি, তাহলে এবার আমাদের খেয়াল রাখতে হবে যে আচ্ছা এইটা হচ্ছে আমাদের পথ, ঠিক যেরকমভাবে ডায়াটোনিক কর্ড চার্ট যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই ডায়াটোনিক কর্ড চার্টের ভিডিওটা অবশ্যই দেখুন, এটা হচ্ছে জি মেজর স্কেল। এবার এইটার থার্ডগুলো এইগুলো, এবার ডি এর থার্ড কী হবে, ডায়াটোনিক মেনটেন করলে এফ শার্প, তারপর আবার ই আর জি, এটা হয়ে গেল আমাদের হারমোনিগুলো। কিন্তু দেখুন সারেগামাটা বাজালেই বোঝা যাচ্ছে কোথাও একটা যেন হারমোনিটা বেশি ডমিনেট করছে, নট দ্য মেন লাইন। তাহলে আমাদের কী করতে হবে, হারমোনিটা উপর থেকে সরিয়ে তলার অক্টেভে নিয়ে আসবো। এবার ডি এর ফিফথে ছিল এফ শার্প, যেটা হবে আমি যে কোনো জিনিস যদি আমি এরকম এই হারমোনিগুলোকে ইউজ করি,
এগুলো নিশ্চয়ই আপনারা যে কোনো ভালো পিয়ানিস্টের বাজনায় শুনে দেখবেন, এটা খুবই অদ্ভুত করে দেয়, খুব সহজ কোনো মেলোডি লাইন। ধরুন জাস্ট আমি এইটুকুনি প্রথমবার বাজালাম নর্মাল, এবার তারপরে আবার সি, এইভাবে প্র্যাকটিস করা যায়। জি মেজর হয়ে গেল, এবার ডি মেজরও একই রকম ভাবে বাজবে, ডি এ থার্ড। এই পথটা চেনাটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই পথটাকে ভালো করে চিনতে হবে, তবেই আমরা কিন্তু হারমোনিগুলোকে তুলতে পারবো। এবার এটা যখন হয়ে গেল, তখন এবার আমার এটার ফিফথগুলো মানে থার্ডগুলো নিচে বাজাবো। বাজাই যদি এরকম টাইপের, এটাই ছিল থার্ড হারমোনি কীভাবে আমি ইউজ করি এবং অনেক প্রফেশনাল পিয়ানিস্টরা ইউজ করেন, আপনিও ইউজ করতে পারেন। খুব সহজ ট্রিক, কিন্তু একটু মন দিয়ে যদি একটু প্র্যাকটিস করা যায় স্কেলগুলোতে, তাহলে যে কোনো বাজনায়, যে কোনো একটা ইম্প্রোভাইজেশন বা আপনি কম্পোজিশন করছেন, এগুলোকে ইউজ করলে অনেক বেশি প্রফেশনাল শুনতে লাগতে পারে। তাই ছিল আজকের ক্লাস, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে এবং আপনারা একটু প্র্যাকটিস করলে আপনারাও এই থার্ড হারমোনিগুলোকে দারুণভাবে ইউজ করতে পারবেন আপনাদের বাজনায়। এবার আসি আমার ঘোষণা প্রসঙ্গে, এই শুক্রবার, এই শুক্রবার ডেটটা যদি আমি একটু দেখে নিই, তাহলে হচ্ছে 16 তারিখ, 16th July, বহুদিন পর, প্রায় এক বছর পর, গল্পে ও গানে এই অডিও সিরিজ যেটা শুরু করেছিলাম, এক বছর পরে আবার নতুন এপিসোড আসছে। এবং এইবার এটা অনেক বড় একটি গল্প, যেটা এক সংখ্যায় আমরা কমপ্লিট করতে পারলাম না, দুটো পর্ব লেগে গেল। এই গল্পে প্রথমবার আমাদের খুব পরিচিত এবং আমার খুব প্রিয় একজন সিঙ্গার সংরাইটার, এই সময়কার খুবই ইম্পর্টেন্ট একজন সিঙ্গার সংরাইটার, অভিষেক চক্রবর্তী তথা রনি আছে মুখ্য ভূমিকায়, বেসিক্যালি। তার কারণ ও ন্যারেটর হিসেবে, এই গল্পের ন্যারেটর হিসেবে ও থাকছে। তাছাড়া আরও একজন নতুন সিঙ্গার সংরাইটার, কিন্তু প্রচণ্ড প্রমিসিং এবং খুব মানে পছন্দের একজন শিল্পী অনেকেরই, ঈশান গাঙ্গুলি। ঈশান গাঙ্গুলিকে প্রথমবার আমরা পেলাম একজন অথর হিসেবে, পুরো স্ক্রিপ্টটা ওর লেখা। তাছাড়া সৌমিতা আছে, প্রথমবার ও অ্যাক্টিং করেছে, ভয়েস অ্যাক্টিং করেছে, এবং পারমিতা আছে আমার বউ, সেও করেছে। আমরা এই সবাই মিলে এই অডিও স্টোরিটা খাড়া করার চেষ্টা করছি, যেটার প্রথম পর্ব আপনারা শুনতে পারবেন এই শুক্রবার, এবং পরের শুক্রবার কি তারও পরের শুক্রবার খুব তাড়াতাড়ি আসবে আমাদের সেকেন্ড পর্ব। অডিও স্টোরিটা অনেক যত্নে আমরা তৈরি করছি এবং প্রায় একটা সিনেমার মতন একটা, যাতে জাস্ট অডিওটা শুনেই যেন মনে হয় একটা সিনেমা দেখতে পাচ্ছি চোখের সামনে চোখ বন্ধ করলে, এরকম একটা ফিল দেওয়ার চেষ্টা করছি, অনেক খাটছি। আপনারা সবাই যদি সাথে থাকেন তাহলে খুব ভালো লাগবে। এবং এটাও বলি যে আমি যেরকম এখন নতুন এই ক্যামেরা ট্যামেরা হয়েছে, একটু তাড়াতাড়ি মানে এইরকম লেসন ভিডিও টুকটুক করে তৈরি করে ফেলা যাবে এবং সেই রকম লেসন ভিডিও আসতে থাকবে। সবাই খুব ভালো থাকবেন, সাথে থাকুন, এবং নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।